শনি গ্রহ মার্গী হবে নভেম্বর মাসের 4 তারিখ 2023 সালে। এতদিন শনি বক্রী ছিল, রেট্রোগ্রেড ছিল, অর্থাৎ সহজভাবে যদি আপনি বোঝেন শনি যে গতিতে ঘোরে সেই গতি মন্থর হয়ে গিয়েছিল। অর্থাৎ শনির গতি এমনিতেই মন্থর, কারণ একটি ঘরে 2.5 বছর অবস্থান করে থাকে, আর এই বক্রী হবার ফলে গতি আরও মন্থর হয়ে গিয়েছিল। তাই এখন শনি স্বাভাবিক গতিতে আসছে, অর্থাৎ মার্গী হচ্ছে, যার ফলে 12টি রাশি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। তবে সবথেকে আমি বিচার বিশ্লেষণ করে দেখলাম যে 3টে রাশি আপনাদের দিক থেকে সব থেকে বেনিফিট নিয়ে আসতে পারে এই শনি মার্গী হবার ফলে। তবে সবথেকে মজার বিষয় হল শনি এতদিন রেট্রোগ্রেড ছিল, অর্থাৎ শনি গতি ধীর হয়ে গিয়েছিল। শনি যে অবস্থানে করেছিল কালপুরুষের সাফল্যতম ঘরে, এখান থেকে শনির একটি বৃহস্পতির ঘরে, মেষ রাশির ঘরে, এবং বৃহস্পতিও রাহুযুক্ত ছিল, এখন বৃহস্পতি মুক্ত, যার ফলে বৃহস্পতির পূর্ণ ফল আপনারা পেতে চলেছেন। অনেক কিছু ক্ষেত্রে প্রত্যেকটা রাশি বেনিফিট পাবেন, কিন্তু মূলত 3টি রাশি আপনারা ভালো বেনিফিট পেতে চলেছেন এই শনি মার্গী হওয়ার ফলে। অর্থাৎ বৃহস্পতিকেও স্বাভাবিক ছন্দে পেয়ে যাচ্ছেন, শনি গ্রহকেও আপনারা স্বাভাবিক ছন্দে পেয়ে যাচ্ছেন, এবং সবথেকে বেশি আপনারা উপকৃত হতে চলেছেন সেটি হলো মেষ রাশি অথবা মেষ লগ্নে যদি আপনি হয়ে থাকেন। আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, অর্থপ্রাপ্তির যোগ আপনাদের যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা সেভিংস করতে পারবেন, আর্থিক উৎস আপনাদের ভালো হবে, নতুন নতুন সেভিংসের উপায় অর্থাৎ ইনকামের বিষয় কীভাবে আরও আপনার ইনকাম শ্রীবৃদ্ধি করা যায় যথার্থ চিন্তাভাবনা আপনার মধ্যে আসবে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকছে। অর্থাৎ এই যে একটি সময় চলছে আপনাদের জীবনে, এই সময়ের মধ্যে অনেক কিছু আপনারা লাইফে পেতে চলেছেন, সেটি হতে পারে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, হবেন মনের মতো পাত্রপাত্রী পাচ্ছেন না, এই যে শনি মার্গী হচ্ছে এবং বৃহস্পতিকে আপনারা পূর্ণ মাত্রায় পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন সেটি বলা যেতে পারে। সে আপনি এডুকেশন ক্ষেত্রে থাকুন, বিজনেস করছেন সেক্ষেত্রে থাকুন, একটা স্টেবিলিটি ইনকামের মধ্যে আসতে চাইছেন, এবং আপনি যে চিন্তাভাবনাগুলো করবেন, পূর্বের সময় হয়তো আপনার চিন্তাভাবনা ঠিক হচ্ছিল না, এই সময় আপনার চিন্তাভাবনা 100% যদি থাকে 100% আপনারা কিন্তু সফলতা পাবেন। এবং আপনার বয়স যদি 25 থেকে 40 বৎসর বা 45 বৎসর পর্যন্ত হয়ে থাকেন, তাই এই যে শনি মহারাজ এখন মার্গী হচ্ছে আর বৃহস্পতিকে আপনারা পূর্ণ মাত্রায় পেয়ে যাচ্ছেন, অর্থাৎ বৃহস্পতির পূর্ণ ফল আপনারা পাচ্ছেন, এই সময়কালটা আপনার দিক থেকে যথেষ্ট ভালো সময় সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। সর্বক্ষেত্রেই আপনার কিন্তু উন্নতি সেটি বলা যেতে পারে। এর পরবর্তী যে রাশি আপনারা বেনিফিট পেতে পারেন সেটি হলো মিথুন রাশি এবং মিথুন লগ্ন, কারণ শনি মহারাজ আপনার কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে। এতদিন রেট্রোগ্রেড ছিল বা বক্রী ছিল, শনির যে গতি সেই গতি মন্থর ছিল, এখন শনি স্বাভাবিক গতিতে এসেছে এবং সাফল্যস্থানে দেবগুরু বৃহস্পতিতে অবস্থান করে থাকছে, এখান থেকে রাহু চলে যাচ্ছে, যার ফলে দেবগুরু বৃহস্পতি সাফল্যস্থান মানে সাফল্যস্থানে যে গ্রহই থাকে শুভত্ব নিয়ে আসে। আর যেহেতু আপনার এই সাফল্যস্থানে বৃহস্পতি অবস্থান করবে, মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি আপনার 7ম এবং 10ম স্থানের অধিপতি, তাই বুঝতেই পারছেন যথেষ্ট ভাইটাল একটি ঘরের অধিপতি। সাফল্যস্থানে থাকার ফলে আর্থিক শ্রীবৃদ্ধি তো অবশ্যই হচ্ছে, লটারিতে ইন্টারেস্ট রাখেন সেক্ষেত্রেও আপনাদের দিক থেকে যথেষ্ট ভালো, অর্থাৎ ভাগ্যের একটি দিক আপনারা খুঁজে পাবেন। হঠাৎ করে যে ভাগ্যের পরিবর্তন হয় সেটি আপনারা এই সময়কালের মধ্যে বুঝতে পারবেন, একটি চেঞ্জ আপনাদের জীবনে হচ্ছে। এবং আপনারা যারা কোনো রকম ইনকাম ক্ষেত্রে আছেন, যদি ভাবেন যে আরও নতুন নতুন ইনকামের একটি পন্থা বার করবেন, সেটি আপনাদের এই সময় কিন্তু সুযোগ এসে গেল। এবং আপনার মধ্যে ক্রিয়েটিভিটি যথেষ্ট বাড়ছে, বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্মে আছেন, আপনারা বিভিন্ন রকম আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো আছে সেগুলো তো আপনি পরিবেশন করেন, সেই পরিবেশন যে করবেন তার একটি ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে, ভালো করে প্রেজেন্টেশন, সেরকম চিন্তাভাবনা সেরকম কিন্তু থাকছে। আপনাদেরও সন্তানের ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো, সন্তান যাদের হচ্ছে না সন্তান প্রাপ্তির যোগ কিন্তু পড়ে গেল,
তাই আপনারা যা দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন সন্তান নেবার জন্য আপনারা ডাক্তারি পরামর্শ নিতে পারেন, কারণ এই সময়টা ভাগ্যের দিক থেকে যথেষ্ট সহায়তা পাচ্ছেন। যে কাজ আগে হচ্ছিল না এই সময়কালের মধ্যে আপনার একটু চেষ্টা সেটা কিন্তু সফলতা আনতে পারে, বিশেষ করে মিথুন রাশি মিথুন লগ্ন, কারণ শনি মহারাজ আপনার নবমস্থানে থাকছে, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যস্থানে। বুঝতেই পারছেন কতটা পজিটিভ এনার্জি আপনারা পাবেন এবং বৃহস্পতির পূর্ণ আপনারা ফল পাবেন। বিজনেস শুরু করবেন ভাবছেন সেটিও করতে পারেন, এবং সবথেকে বড় বিষয় হলো এই যে পজিশনটা তৈরি হচ্ছে যার ফলে মিথুন রাশি মিথুন লগ্নে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সমস্যা যদি আপনাদের মধ্যে চলে সমস্যা কিন্তু মিটে যাচ্ছে, বা আপনার পার্টনারকে বিবাহিত জীবনে আপনার স্ত্রীকে আপনি কোনো একটি কর্মের মধ্যে নিয়ে আসতে পারেন, সেটি তো দেখাশোনা আপনিই করবেন কিন্তু সামনে থাকবে কিন্তু আপনার স্ত্রী, এইগুলো কিন্তু আপনার মধ্যে থাকছে। এবং পরিবারের মধ্যে যদি ভাই বোন কোনো রকম আপনাদের সমস্যা চলে জমি জমা সংক্রান্ত সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসছে। এর পরবর্তী যে রাশি যারা আপনারা বেনিফিট পেতে পারেন সেটি হলো ধনু রাশি অথবা ধনু লগ্নের যদি আপনি হয়ে থাকেন। পূর্বের সময় আপনার যে চেষ্টাগুলো সমস্ত চেষ্টা হয়তো আপনি 100% পাচ্ছিলেন না, শনি যেহেতু মার্গী হচ্ছে অর্থাৎ শনি গ্রহ স্বাভাবিক ছন্দে আসছে যার ফলে আপনার একটু চেষ্টা সেগুলো কিন্তু সফলতা আনতে পারে, আপনার 100% চেষ্টা সেটি কিন্তু 80% ফল নিয়ে আসতে পারে। এবং এই সময়কালের মধ্যে কোনো কিছু ক্ষেত্রে আপনার এতে ইন্টারেস্ট নয়, তথাপি একটু চেষ্টা রাখবেন দেখবেন সেই সমস্ত ক্ষেত্র থেকে অনেক কিছু পজিটিভ ভাবনা চিন্তা অনেক কিছু পজিটিভ বিষয় কিন্তু আপনার জীবনে আসছে, যার ফলে আপনি তো আরও ইন্টারেস্ট বাড়িয়ে বেড়ে যাবে আপনার মধ্যে। সেই সমস্ত ক্ষেত্রে যদি পজিটিভ কিছু পান ইন্টারেস্ট তো অবশ্যই বাড়বে, সেরকম ইন্টারেস্ট বাড়ছে। এবং লটারির ক্ষেত্রে যারা ইন্টারেস্ট রাখেন আপনাদেরও লটারির প্রাপ্তির যোগ থাকছে। মানসিক দিক থেকে এই সময়কালের মধ্যে যেগুলো ভাববেন সেগুলোই কিন্তু পাচ্ছেন, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ভালো ভালো কিছু শুভ চিন্তাভাবনা করা উচিত, কারণ এই সময় আপনি যেটুকু ভাববেন সেইটুকুই কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে এই সময়কালের মধ্যে। এবং এই সময়কালের মধ্যে ভাগ্যের যথেষ্ট উন্নতি আপনারা করতে পারবেন যারা কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন। আপনার মনে হতে পারে যে কর্ম করেই সমস্ত কিছু করতে হবে, তা অবশ্যই এই সময়টা তো আপনাদের জন্য। এবং আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন এই সময়কালের মধ্যে আপনারা বিদেশ যেতে পারেন, বা আপনি কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সেই কর্মক্ষেত্র সূত্রে আপনি বিদেশ যেতে পারেন এই সময়কালের মধ্যে। এই সময়কালের মধ্যে আপনার পিতা শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা হলে শরীর স্বাস্থ্যের সমস্যা দূরে চলে যাবে। আপনার সন্তান ভালো এডুকেটেড ক্ষেত্রে কিন্তু জয় হতে পারবে এই সময়কালের মধ্যে। এই হলো তিনটি রাশি আপনাদের ফলাফল। ধন্যবাদ।